জয়ের পাঁচ দিন পর আজ ফের ট্র্যাকে ফিরবে আপ করমণ্ডল এক্সপ্রেস। দুপুর 3:20 শালিমার স্টেশন থেকে ছাড়বে করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল দুর্ঘটনায় গত শুক্রবার মৃত্যু হয়েছে 288 জনের, যাদের মধ্যে শনাক্ত হয়েছে 205 জনের মৃতদেহ। কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি 83 জনের দেহ। অন্তর্ঘাত নাকি কারোর গাফিলতিতে এই মৃত্যু মিছিল? কিভাবে মেইন লাইনে ট্রেন ঢুকলো লুপ লাইনে? রিলে রুমেই কি রহস্যের চাবিকাঠি? সূত্রের খোঁজে সিবিআই আধিকারিকরা। একেবারেই বার বার যে প্রশ্ন উঠছে যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কারণ কি, সেই উত্তর কি লুকিয়ে রয়েছে স্টেশনের রিলে রুমে? বর্তমান প্রযুক্তিতে সিগন্যাল এবং পয়েন্ট পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত। বিশেষজ্ঞদের মতে একমাত্র রিলে রুম থেকেই সিগন্যাল এবং পয়েন্টের এই যে সমন্বয় তা বিচ্ছিন্ন করা সম্ভব। বাহানাগা বাজারেও কি তাই হয়েছিল? খতিয়ে দেখছে সিবিআই। এবার রেল বোর্ডের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হলো সমস্ত ডিআরএমকে, ডিভিশন রেলওয়ে ম্যানেজারদের, যে রিলে রুমের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রিলে রুম এই ঘটনায় কতটা জড়িয়ে সেটা হয়তো তদন্তে প্রকাশ পাবে, কিন্তু তার আগেই রিলে রুমের সুরক্ষা বাড়াতে হবে এমনটাই বলা হচ্ছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে রিলে রুম অবশ্যই রয়েছে, দুটো তালা দেওয়া রয়েছে এবং এটাই কিন্তু নিয়ম, দুটো তালা দিয়ে রাখতে হবে। সেটা সব জায়গায় নিশ্চিত হচ্ছে কিনা সেটা ডিআরএমদের দেখতে বলা হয়েছে, এবং পাশাপাশি বলা হয়েছে যে এই বাহানাগা বাজারে যে ঘটনা ঘটল সেই ঘটনার মতন ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটা নজরে রাখার জন্য ডিআরএমদের কাছে রিলে রুমের সমস্ত তথ্য রাখতে হবে। ডিআরএম এটাও নিশ্চিত করবেন যে রিলে রুমে কেউ ঢুকছে কি বেরোচ্ছে সেটা কি করে জানা যায়। কিন্তু আমরা এই যে স্টেশনে রয়েছি, বাহানাগা বাজার স্টেশন, সেখানে যদি আমরা দেখি যে রিলে রুমের আশেপাশে বা স্টেশন চত্বরে কোনো সিসিটিভি নেই, এটি একেবারে রোড সাইড স্টেশন। ভারতবর্ষের অধিকাংশ স্টেশনই কিন্তু এইভাবেই তৈরি হয়ে উঠেছে এবং সেখানে সব জায়গায় সিসিটিভির কোনো ব্যবস্থা থাকেও না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রিলে রুমের সুরক্ষা কতটা দেওয়া প্রয়োজন, কতটা দেওয়া সম্ভব, সেই বিষয় নিয়ে অবশ্যই একটা প্রশ্ন উঠছে। আইপিএস এবং ব্যাটারি রুম রয়েছে, রিলে রুম রয়েছে পাশাপাশি, কিন্তু মূল যে বিষয়টি রিলে রুমের সুরক্ষা সেটাকে নিশ্চিত করতে বলা হয়েছে রেল বোর্ডের তরফ থেকে, কিন্তু তাতেও প্রশ্ন উঠছে। রেল বোর্ডের তরফ থেকে রিলে রুমের সুরক্ষা নিয়ে কথা বলা হতেই পারে, কিন্তু সেই সুরক্ষা দেওয়ার মতন পরিকাঠামো আদৌ আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এমনটাও কিন্তু মনে করছেন অনেকে। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, বালাসোর। দেখো মাধুরী, আমার মনে হয় আমার তোমার মতো গোটা দেশ অর্থাৎ আপামর দেশবাসী কিন্তু এটাই চাইছে যে সত্যটা সামনে আসুক, যে ইনভেস্টিগেট করুক না কেন, সেটা সিবিআই হোক, তা নিয়ে অনেক প্রশ্ন আমরা দেখছি যে রাজনৈতিক মহলে উঠছে, বা কমিশনার অফ রেলওয়ে সেফটি, কিন্তু সত্যিটা আসলে কি? আমি সরাসরি ইনভেস্টিগেশন পার্ট নিয়েই যখন ঢুকছি আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, এই যে রিলে রুমের ছবি আমাদের প্রতিনিধি আমাদের দেখান, এত ইম্পর্ট্যান্ট এই রিলে রুম, অথচ কোনো সিসি ক্যামেরা নেই। সুতরাং একটা বিষয় নিয়ে প্রশ্ন তো শুরুতেই থাকছে যে যদি এই ঘটনা, এই দুর্ঘটনা অন্তর্ঘাত হয়ে থাকে, তাহলে সেই রিলে রুমে কে ঢুকলো, কে বেরোলো সেই সময়টা, তা কি করে বোঝা যাবে? সে যেই তদন্ত করুক না কেন, কি মনে হয় আপনার? দেখো বৃষ্টি, আমি তোমাকে বলি, এই এই ঘটনার কিন্তু প্লেস অফ অকারেন্সটা হচ্ছে তোমার রিলে রুম আর পাশে সিগন্যাল রুম। একদম, তুমি দেখো এই রিলে রুমটা, দেখো একটা লোহার দরজা বা টিনের দরজা, তাতে দুটি তালা, তাতে কোনো সিকিউরিটি পর্যন্ত নেই। হাজার হাজার লক্ষ লক্ষ রেলওয়ে প্রোটেকশন ফোর্স আছে, রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স আছে, তাদের কোনো ডিউটি নেই। এক, সিসিটিভি কভারেজ নেই, যার ইচ্ছে সেই ঢুকতে পারে, মানে স্টেশন ম্যানেজার অ্যান্ড সিগন্যাল যে অপারেটর যে আছে তাদেরই দুজনের কাছে দুটি চাবি আছে, এর উপরই ভরসা। স্টেশন ম্যানেজার এবং ইএসএম, ইএসএম এই দুজনেরই আছে, এই দুজনের কাছেই আছে। তাহলে প্লেস অফ অকারেন্স যদি ওটা হয়, তার সুরক্ষার ব্যাপারটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে করমণ্ডল যখন মেইন লাইন দিয়ে যাচ্ছিল, তুমি দেখো এটা দিস ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন, যেটা লাইন দিয়ে যাচ্ছিল তখন কিন্তু সিগন্যালটা গ্রিন হয়, কিন্তু গ্রিন হওয়ার পরে ওটা যখন থ্রু করছে তখন দেখছি অটোমেটিক্যালি পয়েন্টের দিকে লুপ লাইনটা খুলে গেছে, অটোমেটিক্যালি গাড়ি ওদিকে চলে যাবে। সুতরাং এটা আমার যেটা মনে হয়, দেখো এটা যদি খুব নেগলিজেন্স হয়, তাহলে নেগলিজেন্স চার রকমের হতে পারে। হ্যাঁ, কিন্তু শরীরদা একটা বিষয় এখানে আমি একটু থামাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে বিশেষজ্ঞরা, রেলের বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে এই যে অটোমেশন, এই যে নতুন যে সিস্টেম, এই অত্যাধুনিক সিস্টেমে কোনোভাবেই সিগন্যাল গ্রিন হবে না যদি লুপ অন্যরকম থাকে। তার জন্যই তো আমি বলছি, মানে পয়েন্ট অন্যরকম থাকে, তার জন্যই তো আমি, সিগন্যাল গ্রিন হবে না, তার জন্য মানে প্লেস অফ অকারেন্স, দুর্ঘটনার অকারেন্সটা কিন্তু প্লেসটা হচ্ছে রিলে রুম। একদমই তাই, এক নম্বর।
এইবারে সে ইনভেস্টিগেশনের পার্ট। যদি নেগলিজেন্স হয় তার জন্য যে রেলওয়ে সেফটি কমিশনারকে দিয়ে যে তদন্তটা হচ্ছে, দুটো কিন্তু ইনভেস্টিগেশন না, ভুলো না, ইনভেস্টিগেশন আর ইনকোয়ারির মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে ডোমেস্টিক এনকোয়ারি, যেটাকে বলে কোয়াসি জুডিশিয়াল এনকোয়ারি, হেডেড বাই চিফ রেলওয়ে কমিশনার। আর এটা হচ্ছে, আর জিআরপি যেটা কমপ্লেনটা দিয়েছে, অন্তর্ঘাত, কালপেবল হোমিসাইড। আমি শুনলাম, আমি অবশ্যই এই ইনভেস্টিগেশনের পার্টে আবারও আপনার কাছে আসবো, তবে আপনি অন্তর্ঘাতের যে কথাটা বললেন, এমনকি জিআরপির তরফ থেকে যে মামলা রুজু করা হয়েছে সেখানেই হোক, বা আমরা যেমনটা দেখলাম যে সিবিআই তদন্তের সুপারিশ করা হয় রেলের তরফ থেকে, এই অন্তর্ঘাতের প্রসঙ্গকে সামনে রেখেই সেখান থেকে আমি রাহুলদার কাছে আসবো। রাহুলদা, বালেশ্বর দুর্ঘটনার পরদিন থেকেই আমরা দেখছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারই হোক বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বারবার তারা কিন্তু এই অন্তর্ঘাতের প্রসঙ্গ সামনে আসছিলেন। তাহলে এবার কি সেই তত্ত্ব বিজেপির খাড়া করা সেই তত্ত্ব কি আরো জোরানো হচ্ছে না? দেখো মাধুরী, প্রথম কথা হচ্ছে রেল এমন একটা বিষয় না যেখানে আমাদের কেউ এটাকে অ্যাভয়েড করতে পারে না। আমি কি রাজনৈতিক দল করি বা কারা দায়িত্বে আছে, তার থেকে বড় কথা রেলের দৈনন্দিন জীবনে রেল আমাদের সাথে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে। যারা এখানে বসে আছে, এমন কেউ নেই যারা রেলে মানে ভ্রমণ করি না, সে বিমলদা হোক, সলিলদা হোক, চয়ন হোক বা আমি হই বা তোমরা হোক। সুতরাং রেলে জায়গায় দাঁড়িয়ে আমার পরিজনরা বা তোমার পরিজনরা প্রত্যেকে যেখানে যাতায়াত করতে প্রতিদিন অভ্যস্ত, সেখানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে সলিলদা যে কথাটা বললেন বা একটু বৃষ্টি বলছিল, যে সিগনাল পয়েন্ট বা যেটাই হোক একজনকে সাসপেন্ড করা হয়েছে বা তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে শুনছিলাম, কেন করা হলো, কি জন্যে, এটা তো প্রকাশ হওয়া উচিত যে আজকে দাঁড়িয়ে সিগনাল বা পয়েন্ট যেটাই হোক এত বড় দায়িত্বের গাফিলতি কার। আজকে তোমার বন্দে ভারত নিয়ে প্রধানমন্ত্রী বলছেন আমরা করেছি, এই নিয়ে কৃতিত্ব প্রধানমন্ত্রী, আমি মেনে নিলাম প্রধানমন্ত্রী বন্দে ভারত করেছেন, মানুষের উপকার হয়েছে, বিরাট ফাস্ট করেছে, যাও আমি অন্য ঝামেলা যাচ্ছি না। যদি তাই হয়, কৃতিত্ব যদি কেন্দ্রীয় সরকারের হয়, তাহলে আজকে এতগুলো মানুষের দায় তাদের নিতে হবে, এতগুলো মানুষের দায় কারা নেবে? এই জায়গায় আমরা কিন্তু দেখলাম যে দুর্ঘটনা হওয়ার পর টানা স্টেশনে সেখানে ছিলেন, দুর্ঘটনাস্থলে ছিলেন রেলমন্ত্রী, এবং রেলমন্ত্রী কিন্তু মানে স্পষ্ট এটাও বলে দিলেন যে দুর্ঘটনা কিভাবে হয়েছে তার কারণ জানা গেছে। স্বাভাবিকভাবেই তাহলে যে প্রশ্নটা বারবার উঠছে যে তাহলে সিবিআই তদন্তের কি প্রয়োজন পড়লো? হ্যাঁ, মানে সেফটি কমিশনার, রেলওয়ে সেফটি কমিশনার, সেক্ষেত্রে তারা তো তদন্ত করছেনই, আর সিবিআই তো অপরাধের তদন্ত করে, ক্রাইমের তদন্ত করে, এক্ষেত্রে তাহলে প্রয়োজনটা কেন পড়লো সিবিআই এর? না বৃষ্টি, যেহেতু মাননীয় রেলমন্ত্রী এই প্রথম একজনকে দেখলাম যে দুর্ঘটনা ঘটার পর এসেছেন, যখন ট্রেন চালু হয়েছে গেছেন, ওখানেই পড়েছিলেন, আজ অব্দি কাউকে দেখিনি এটা করতে, ঠিক আছে, ওনার দায়িত্ব পালন করেছেন, এটা কৃতিত্ব দিন না দিন উনি দায়িত্ব পালন করেছেন। যখন তদন্তের পরে কিছু একটা স্মেল করা গেল, তখনই সিবিআই তদন্ত করা হয়েছে যে এখানে কিছু একটা গোলমাল হয়েছে, নইলে একটা ট্রেন থ্রু যায়, সেই ট্রেনটা কি করে বাঁদিকে বেঁকে গেল। এখন ছোটবেলা থেকে আমি মেদিনীপুরের গ্রামে বড় হয়েছি, আমাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন গেছে, রেল লাইন দা পয়েন্টিং এগুলো কিছুটা হলেও জানি। আগেকার দিনে ওই লিভার নামিয়ে নামিয়ে পয়েন্ট করা হতো, এখন সবই অটোমেটিক বোতাম টিপে হয়। সেখানে হিউম্যান কোনো একটা ইচ্ছে করে কাজ না করলে এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। ফলে সেটা যখন সরকার সন্দেহ করছে সিবিআইকে দিয়েছে, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, আজকে রেল নিয়ে যারা এই দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে, আমি শুধু একটা কথা বলি, এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি রেলমন্ত্রী ছিলেন পরপর দুবার, দ্বিতীয়বার ছিলেন 2009 থেকে 2011 19 জুন পর্যন্ত, এবং তারপর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হন। তারপরে যিনি রেলমন্ত্রী হয়েছিলেন তিনি তৃণমূলেরই একজন নেতা, দীনেশ ত্রিবেদী, তার বাজেট বক্তৃতার একটা লাইন শুধু বলে দিচ্ছি যে ট্রেন এখন রেল সিস্টেমটা একদম আইসিইউতে ঢুকে পড়েছে। কিন্তু আমি একটা চেঞ্জ করি, 2014 থেকে তো বিজেপি রয়েছে, 2014 থেকে 2023 অবধি আইসিইউ থেকে বের করা গেল না রেলকে, একটা লাইন একদমই বৃষ্টি। এবং এর মধ্যেই আপনাকে বিমান শঙ্কর বাবু জানিয়ে রাখি যে গত বালেশ্বরের ওই দুর্ঘটনার পর গতকাল রাজধানী কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছে, সেই বিষয়ে আপনার বিস্তারিতভাবে জানাবো। তবে সিবিআই তদন্তের যে বিষয়টা সামনে আসছিল আপনাদের জানিয়ে রাখি, গতকালই বাহানাগা রেল স্টেশনের প্যানেল কন্ট্রোল রুমে পৌঁছে যান সিবিআই এর দর্শনের প্রতিনিধি দল, এবং ঘটনার দিন কোন কোন কর্মীরা শিফটে ছিলেন, কারা ছুটিতে ছিলেন, এই সমস্ত বিষয় তারা বিস্তারিতভাবে খোঁজ খবর নেন। সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, গতকাল বাহানাগা স্টেশনে গিয়ে কর্মীরা যারা সেদিন শিফটে ছিলেন, যারা ছুটিতে ছিলেন, সকলের বিস্তারিত তালিকা নেন সিবিআই এর আধিকারিকরা, এই মুহূর্তে তারা ঠিক কিভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন কি জানতে পারছো সিবিআই সূত্রে?
দেখো জিআরপির তরফ থেকে যে এফআইআরটা দায়ের করা হয়েছে সেই এফআইআর পরিপ্রেক্ষিতে কিন্তু সিবিআই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং এখানে কোনো ক্রিমিনাল অ্যাসপেক্ট রয়েছে কিনা সেই বিষয়টাই কিন্তু সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখছেন। এবং ইতিমধ্যে তোমার আমরা যেটা জানতে পারছি সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর নেতৃত্বে যে 10 সদস্য দল গঠন করা হয়েছে তারা বালাসোরেই রয়েছেন, প্রয়োজনে তারা কিন্তু আজকে আবারও ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারেন। এবং ইতিমধ্যে যারা জানতে পারছি এটা কিন্তু সিবিআই টিম বিভিন্ন দলে ভাগ হয়ে তারা কাজ করতে চাইছেন এবং সেই মতোই যারা রেল কর্মীরা রয়েছেন তাদেরকে অর্থাৎ যারা ডিউটিতে ছিলেন যাদের যাদের নাম পেয়েছেন তাদেরকে কিন্তু এক এক করে ডেকে আজকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পাশাপাশি আরো যে বিষয় সেটা হচ্ছে যে যে দুর্ঘটনাস্থল অর্থাৎ বাহানাড়া বাজার স্টেশন চত্বর যে জায়গায় ঘটনাটি ঘটে যে জায়গায় পয়েন্ট এবং কমন লুপ লাইনে ট্রেনটি চলে গেছিল সেই জায়গায় যেহেতু বর্তমানে ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে নতুন করে রেলের লাইন পাতা হয়ে গিয়েছে ফলে সিবিআই কিন্তু সেই দুর্ঘটনাগ্রস্ত জায়গাটি দেখতে পারেনি, সেই জন্য ফরেন্সিক পরীক্ষা ফরেন্সিকে যারা অফিসার তারা এসেছিলেন দুর্ঘটনার পরেই তারা ওই জায়গার ছবি তোলেন এবং বিস্তারিতভাবে নমুনা সংগ্রহ করেন সবটাই করেন এবং সিবিআই আধিকারিকরা ফরেন্সিকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন এবং তাদের কাছ থেকেও সেই তথ্য তারা সংগ্রহ করছেন অর্থাৎ ফরেন্সিক এভিডেন্স যেটা আসবে সেটাও কিন্তু তারা সংগ্রহ করছেন। এবং সিবিআই টিম যেমনটা তোমায় বললাম যে আজকে কিন্তু আসতে পারেন ঘটনাস্থল আবারও পরিদর্শন করার জন্য এবং রেল কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং কোনো রকমভাবে কোনো ক্রিমিনাল অ্যাসপেক্ট রয়েছে কিনা সেই বিষয়টা তারা খতিয়ে দেখবেন, আজকে তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থ। বেশ কিছু তথ্য সামনে আসছে, বালেশ্বরে কিভাবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটলো, সিগন্যালিং এর ত্রুটি, অন্তর্ঘাত নাকি কোনো রেলকর্মীর ভুল, বারবার এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু একটু সতর্ক হলেই কি এড়ানো যেত এই বিপদ? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, তার কারণ মাস চারেক আগে সিগন্যালিং এর ভয়ঙ্কর ত্রুটির কথা বলে চিঠি লিখে সতর্ক করেছিলেন সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার। চিঠিতে তিনি লিখেছিলেন 2023 8ই ফেব্রুয়ারি অর্থাৎ এই বছরই 8ই ফেব্রুয়ারি অর্থাৎ 4 মাস আগের কথা, বিকেল 5:45 একটা খুবই অদ্ভুত এবং মারাত্মক ঘটনা ঘটে, যেখানে আপ সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস যখন রোড 1 থেকে ছাড়ছিল তখন সিগন্যাল ছিল আপ মেন লাইনে। লক্ষ্য করুন অনেকটা বিষয়টা একই রকম, কিন্তু 65 এ পয়েন্টের কাছে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের চালক ট্রেন থামান, তিনি দেখেন পয়েন্টটি ভুলভাবে ডাউন মেন লাইনে সেট করা রয়েছে যেখানে ট্রেনটির আপ মেন দিয়ে যাওয়ার কথা এবং সেখানে কিন্তু সিগন্যাল গ্রিন ছিল। এর পাশাপাশি সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার চিঠিতে আরো বলেন দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের অন্তর্গত স্টেশনগুলির সিগন্যালিং ব্যবস্থার ত্রুটিগুলো সংশোধন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি এও বলেন যে অবিলম্বে সিগন্যাল মেইনটেনেন্স সিস্টেমের উপর যথাযথভাবে নজরদারি না করা হলে এবং ত্রুটি সংশোধন না হলে এই ধরনের ঘটনা ফের ঘটতে পারে, যার জেরে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। এবং 4 মাস পরেই আমরা দেখলাম একই রকম সমস্যা, তাতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল, 288 জনের প্রাণ গেল। প্রাক্তন চালক ভিপি সিং, তিনি এই অটোমেটিক সিগন্যালিং সিস্টেম প্রসঙ্গে ঠিক কি বলেছেন শুনুন। এই সিস্টেমের মাধ্যমে কি লুপ লাইনে যায়? রাইট, এই সিস্টেমের মাধ্যমে লুপ লাইনে যায়, মেল লাইনে যেটা করবে এইখান থেকে করবে। বাইরে থেকে এসে হাতের মাধ্যমে বা কোনো মোটরের মাধ্যমে বা কোনো হ্যান্ডেলের মাধ্যমে এটা কি পরিবর্তন করা যায়? মানে এখান থেকে এইভাবে কি চেঞ্জ হয়? না, এভাবে পরিবর্তন করা যাবে না। ম্যানুয়ালি যদি কেউ করতে চায় সেটা কিন্তু বাইরের লোক করতে পারবে না। অর্থাৎ এত এখন পুরো বিষয়টাই অটোমেটিক, ম্যানুয়ালি করতে গেলেও কিন্তু বাইরের লোক করতে পারবে না, অর্থাৎ এই জায়গাটাতে অন্তর্ঘাত হওয়ার সম্ভাবনা কম, মানে বাইরের লোক কিন্তু আসতে পারে না। চয়নদার কাছে আমি যাব, যে বিষয়টা আপনি দেখলেন চয়নদার, যে 4 মাস আগে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের আধিকারিক তিনি যে চিঠি দিয়েছিলেন মারাত্মক কিন্তু তিনি বলেছিলেন গাফিলতির কথা, এবং এক্স্যাক্টলি ওই ঠিক একইভাবে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটলো, যদি 4 মাস আগে ব্যবস্থা নেওয়া হতো, সতর্ক তিনি করেছিলেন, তাহলে হয়তো এড়ানো যেত এই দুর্ঘটনা। নিঃসন্দেহে এড়ানো তো যেতে পারতো, কিন্তু যা যায়নি তারপরে কিছু প্রশ্ন আমরা তুলব। প্রাথমিক কথা হচ্ছে যে এই যে রেলওয়ে সুরক্ষা সিগন্যাল ব্যবস্থা, রেলের সংরক্ষণ রক্ষণাবেক্ষণ পদ্ধতি প্রযুক্তি, এই সংস্থা যে সংস্থা বিন্দুমাত্র ধারণা নেই তারাই তদন্তটা করছে এবং মানে নিয়ে ফেলেছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখানে সলিল্লাকে তো অসম্মান না করেই বলা যায় যে সলিল্লা একজন পুলিশ আধিকারিক, তার পক্ষে টেকনিক্যাল বিষয়ে যদি তাকে তদন্ত করতে দেওয়া হয় তাকে স্পেশালাইজড লোকজনকে নিয়ে কাজটা করতে হবে, অন্য কোনোভাবে সম্ভব না। দ্বিতীয়টা আমাদের যেটা মনে হয়েছে যে এই অশ্বিনী বৈষ্ণব সাহেব
উনি মাননীয় রেলমন্ত্রী, তিনি রেলওয়ে সুরক্ষা যে বোর্ড তার রিপোর্ট আসবার আগেই সিবিআই তদন্ত ডিক্লেয়ার করে দিলেন। এবং একটা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি যে এই 300 জন যাত্রী প্রাণ হারিয়েছেন, 96 ঘন্টা কেটে গেছে, তারপরেও কে দায়ী, কার দায়বদ্ধতা আছে, ডিপার্টমেন্টের কার দায়বদ্ধতা আছে, তাদের চিহ্নিত করাই হলো না, তার আগে থেকে অন্তর্ঘাত ষড়যন্ত্র ইত্যাদি তথ্য চালিয়ে দেওয়া হচ্ছে। আমি কিছু প্রশ্ন, রিলেভেন্ট প্রশ্ন রাখতে চাইছি। লাইন মেরামতির নতুন লাইন 9,607 কোটি টাকা 2019-20 বরাদ্দ, এইবার 2019-20 ছিল, এটা বরাদ্দ রিসেন্ট বাজেটে করা হয়েছে 7.417 কোটি টাকা, মানে কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর 2017 থেকে 2021 10টার মধ্যে 7টা দুর্ঘটনা যে হয়েছে ট্রেন লাইন চ্যুতির জন্য একেবারে। সুতরাং এই বাজেট নিয়ে বিরোধীরা প্রশ্ন তো তুলছেনই একেবারে বারবার। এবং ক্যাগ রিপোর্ট কি একেবারে চয়ন, এবং ক্যাগ রিপোর্টে কি আছে, কত রেলের পদ এখনো শূন্য, এই সবকিছু নিয়ে আমরা আসবো। কিন্তু যে প্রশ্ন আপনি তুললেন যে এই টেকনিক্যালিটি সিবিআই কি করে বুঝবে, তা নিয়ে আমি শরীরদার কাছে আসবো।